অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন ইউজ করা হয় কেন আপনাদের কিছু কন্ডিশন চেক করার জন্য কন্ডিশন বলতে কি আমরা লাস্ট ক্লাসে করেছিলাম যেমন গ্রেটার দেন অপারেটর ছিল ইফ এ ইজ গ্রেটার দেন বি এটা ট্রু কি ফলস এগুলো বেসিক শিখেছিলাম অথবা হচ্ছে এ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বি সো এগুলো চেক করতে হয় কিভাবে ফার্স্ট অফ অল এটাকে আমরা কন্ডিশন বলছিলাম দিস ওয়ান ইজ দ্য কন্ডিশন এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয় আপনি মনে আছে এ গ্রেটার দেন বি ইকুয়াল টু বি ট্রু বলছিলাম যেমন এ এর ভ্যালুতে বি এর ভ্যালু ফাইভ যদি এটা ট্রু হয় তখন আপনার ইফের কোডের মধ্যে কিংবা ওই ব্লকের মধ্যে কিছু কোড থাকে এখন যদি আপনার কোনো কন্ডিশন ট্রু হয় ফর এক্সাম্পল এ গ্রেটার দেন বি ট্রু হয় তখন আপনার কন্ডিশন ফুলফিল হওয়ার পর এই ইফের আন্ডারে যতগুলো কোড আছে এই ব্লকের মধ্যে সবগুলো এক্সিকিউট হবে ইন কেস এই কন্ডিশন যদি ফুলফিল না হয় তখন এই খানের ভিতরে যত কোড আছে ওটা এক্সিকিউট হবে না এখানে চলে আসবে অ্যান্ড এলস এর আন্ডারে যত কোড আছে সেটা এক্সিকিউট হবে এটা আপনারা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আপনাদের একটা এক্সাম্পল দিয়ে চলে যাচ্ছে ফর এক্সাম্পল আমি জাস্ট হচ্ছে আপনাদের স্ক্যান এফ ওগুলো লিখছি না জাস্ট আপনাদের ইফ অ্যান্ড এলস ইফ এর পার্টটা লিখছি এই মুহূর্তে এই একটা কন্ডিশন কন্ডিশনের ক্ষেত্রে কি কি হতে পারে কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে দুইটা নাম্বার যদি থাকে আপনাদের এ এন্ড বি দুইটা ইন্টিজার নাম্বার ধরেন দুইটা ইন্টিজার নাম্বার যদি ধরেন এ আর বি এই দুইটা ইন্টিজার নাম্বার কি হতে পারে একটা একটা হতে পারে এ বি এর থেকে বড় একটা হতে পারে এ বি এর সমান আরেকটা হতে পারে বি এর থেকে বড় তাই তো এখন আমরা চেক করতে চাচ্ছি ফার্স্টে এ কি বি এর থেকে বড় কিনা এটা কি ট্রু কিনা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ইজ এ গ্রেটার দেন বি এটা ট্রু অর ফলস বুলিয়ানে আমরা দেখছিলাম তাই তো এখন আমরা ফার্স্টে যখন স্ক্যান এফ দিয়ে কিংবা আপনি যদি ডিফাইন করে দেন এ ইকুয়াল টেন বি ইকুয়াল ফাইভ আমি কোডের উপরের পার্টটা লিখছি জাস্ট আমি ভ্যালু ডিফাইন করে দিচ্ছি আচ্ছা এখন যদি আপনার ভ্যালু এখন যদি জিজ্ঞেস করা হয় ইজ এ গ্রেটার দেন বি এই কন্ডিশনটা কি ট্রু এটাকে আমরা কন্ডিশন বলছি যতগুলো লাইন থাকে সবগুলো আমি এক্সিকিউট করব এখানে বলা হচ্ছে এখন যখন আপনার এ এর ভ্যালু বড় হবে বি এর থেকে তখন প্রিন্ট করা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি এখন যখন আপনি কোডটা চেক করবেন ইফ এ ইজ গ্রেটার দেন বি নো এটি বেশি বড় না না এটা ফলস ফলস হলে কি করবেন আমার এখানে যাবে না না ফলস হলে কোড এখানে চলে আসবে এগুলো আর স্কিপ করবেন এগুলো স্কিপ করে যাবে আপনার তো হচ্ছে যদি এই কোডটা ট্রু হয় দেন আমি এখানকার সব কিছু এক্সিকিউট করবো যদি ট্রু না হয় আমি এলস এর আন্ডারে যত কিছু আছে সেটা এক্সিকিউট করবো আচ্ছা কোড তো খালি লিখলেই হয় না আরেকটা জিনিস হচ্ছে এখানে জাস্ট আমি চেক করছি যে এ কি বি এর থেকে বড় কিনা কিংবা বড় কিনা জাস্ট এটা চেক করছি এটা কি আরেকটা ভাবে পাওয়া যায় না
যে হচ্ছে এ গ্রেটার দেন বি, আরটা হতে পারে এ বি এর সমান, কিংবা হচ্ছে এ বি এর ছোট এরকম এরকম হতে পারে। এখানে জাস্ট আমি একটা কন্ডিশন চেক করতেছি যে এ ইজ গ্রেটার দেন বি, এটা চেক করা। এখন ওই ক্ষেত্রে কি করা যেতে পারে, ওই ক্ষেত্রে আপনাদের আরেকটা কন্ডিশন লিখতে হতে পারে। কন্ডিশনটা কিভাবে লিখতে হতে পারে, এলস ইফ, যেরকম ইফ লিখছি না সিমিলার কেস, এলস ইফ এ ইজ এ ইকুয়াল ইকুয়াল বি, এটা তো চিনেন সবাই, ইজ এ ইকুয়াল বি, এই মুহূর্তে কি এটা ট্রু না? Check the number is odd or even.
এখন চেক করতে হলে কিভাবে করতে হবে অর্ডার ইভেন অপারেশন প্রসেস টু লাগবে কন্ডিশন আসছে ইভেন না হলে আরেকটা কি হতে পারে অড হতে পারে তাই তো এই ক্ষেত্রে কি করতে পারি এলস যদি নাম্বার 12 1 এটা
টা যদি চেক করি কি হবে এখন যদি আপনি দুই দিয়ে ভাগ করে ভাবছেন এক ফান তখন কি হবে অর হবে না সেই ক্ষেত্রে আপনার প্রিন্টেফের এখানে লিখতে হবে দিস নাম্বার ইজ অর এইটা চেঞ্জ হয়ে যাবে বুঝে গিয়ে এটা জাস্ট অপোজিট হবে আরেকটা করা যেতে পারে যেটা আমি সব কেস আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা অপারেটর শিখেছি মনে হচ্ছে ইজ নট ইকুয়াল Number
আমার 90 দিলাম ঠিক আছে এখন আমার ভ্যালু হচ্ছে 90 এই কন্ডিশনটা ট্রু রাইট ট্রু এর ক্ষেত্রে আমি 1 দিলাম এটা হচ্ছে আমাদের এন্ড অপারেটর এখানে আরেকটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এটাও কি ট্রু না যে মুহূর্তে নাম্বার স্মলার দেন 100 এটাও ট্রু এখন আপনাদের দেখতে হবে এই এন্ড অপারেটরের দুই পাশে যে দুইটা কন্ডিশন আছে দুইটাই যদি ট্রু হয় দুইটাই যদি ট্রু হয় আপনার হোল কন্ডিশন উইল বি ট্রু ইফ হোল ওয়ান উইল বি ট্রু যদি আপনার দুইটাই ট্রু হয় এখন এরকম হতে পারছে যদি আপনার নাম্বার হচ্ছে 89 একটা एग्जांपल দিচ্ছি নাম্বার 89 এই মুহূর্তে আপনাদের এই ভ্যালুটা হচ্ছে 0 0 অথবা ফলস তাই না 0 প্রথম কন্ডিশনটা ফলস প্রথম কন্ডিশনটা যখন ফলস পরেরটা ধরেন ট্রু বলুন ঠিক আছে একটা ট্রু একটা ফলস তাহলে কি হচ্ছে আপনার এটা ট্রু হবে না এটা ফলস এই এন্ড অপারেটর মানে আপনার যতগুলো কন্ডিশন থাকবে এর দুই পাশে সবগুলো কন্ডিশন ট্রু হতে হবে যদি সবগুলো কন্ডিশন ট্রু হয় তাহলেই আপনার হোল কন্ডিশন ট্রু হবে ঠিক বুঝা গেছে এখন কি হচ্ছে আমি আবার 90 এক্সাম্পলে যাই এখন যখন আপনার ভ্যালু 90 তখন কি করবে বলুন তো ছিল আরেকটা হচ্ছে এরকম দুইটা বার ওটা অ্যাড ছিল এটা অর অরের ক্ষেত্রে কি হবে আপনার দুই পাশে দুইটা কন্ডিশনে যে কোনো একটা ট্রু হলে ওটা ট্রু হবে যে কোনো একটা ট্রু হলে এখন নাম্বার বেটার দেন এখানে যদি আমি বলি আচ্ছা এই ক্ষেত্রে যদি ধরি নাম্বার 89 এটা যদি ফলস হয় এই মুহূর্তে এটা ফলস নাম্বার ইকুয়াল টু 89 এটা ফলস আর এইটা ট্রু নাম্বার স্মলার দেন 100 ইজ ইট ট্রু এটা ট্রু এটা ফলস এই মুহূর্তে যেহেতু আপনার একটা ফলস একটা ট্রু অর অপারেটরের ক্ষেত্রে কি হবে আপনার যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আপনার ট্রু হবে আর ফলস হবে কখন যখন দুইটাই আপনার ফলস এখন যদি এরকম হতো নাম্বার আমি কন্ডিশনটাকে পাকিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আমি এটা অল অপারেটর ইউজ করতেছি অর এর ক্ষেত্রে কি হবে আপনার হোল কন্ডিশন উইল বি ফলস ওকে আচ্ছা এইটা আপনাদের এন্ড আর অর অপারেটর ছিল নটটা আমরা পরে শিখব কোড করা শিখব এটা বুঝা গেছে জি ম্যাডাম খাতায় করবে
ডেফিনেশন হিসেবে আসবে আর সেটা চেক করবেন সে কি ভোট দেওয়ার জন্য যোগ্য কি যোগ্য না এলিজিবিলিটি সে হচ্ছে বয়সকে 18 সমান কিংবা তার থেকে বড় কিনা নাকি সে ছোট ওই এজ ফুলফিল করতে পারছে না ওটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল একটা হচ্ছে ইকুয়াল সো এইটা বলে কোনো অপারেটর নেই একটা ইকুয়াল মিশিয়ে
আচ্ছা এই যে প্রবলেমটা ছিল এখানে আপনাদের চেক করতে বলা হয়েছিল যে এই যে গ্রেটার গ্রেটার দেন 18 অর নট ওকে এই ক্ষেত্রে আপনার কন্ডিশনটা কি হবে ইফ যদি আপনি ভ্যারিয়েবল নেন ইন্টিজার এইজ এরকম যদি একটা ভ্যারিয়েবল থাকে আপনি কি করবেন এইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18 আপনি চেক করবেন তার বয়স 18 থেকে বড় অথবা সমান কিনা তাহলে কি করতে হবে শর্টে লিখলাম ভোটার লেখা যায় এখানে যদি সে তার বয়স 18 থেকে বড় অথবা সমান না হয় আরেকটা কেসে হতে পারে ছোট হবে হয়তো বা সেই ক্ষেত্রে এইটা হচ্ছে অপারেটর বলা হয় এটা গিভ ওয়ান ইজ কল গ্রেটার দ্যান ইকুয়াল আর একটা যেটা আছে মাইনাস লেস দ্যান ইকুয়াল এটা একটা অপারেটর সো অপারেটর গুলো একটু আচ্ছা এতক্ষণ আমরা বেসিক ইফলস শিখেছি আরেকটা যেটা শিখেছি এটা ছিল ইফ এলস এটাকে বলা হচ্ছে ল্যাডার ইফ ল্যাডার কেন এখানে আপনি এলস ইফ অনেকগুলো দিয়ে এটাকে বাড়াতে পারবেন যেমন এখানে শুধুমাত্র আপনি চেক করছেন এটা না হলে এটা হতে হবে জাস্ট একটা কন্ডিশন চেক করছিলাম এখানে আপনি মাল্টিপল কন্ডিশন চেক করতেছেন কন্ডিশন ওয়ান কন্ডিশন টু এখানে আপনি চাইলে আরও এলস ইফ দিয়ে আপনি চেক করতে পারবেন কন্ডিশন থ্রি এটাকে বলা হচ্ছে ল্যাডার শুধুমাত্র ইফের মধ্যে একটু আগে আপনি জিজ্ঞেস করছেন কারেন্ট প্রেসেস এতগুলো কেন দিচ্ছি না দিলে কি হয় তো এতক্ষণ শুধুমাত্র আমি ইফের মধ্যে একটা লাইন এক্সিকিউট করছি জাস্ট প্রিন্ট এফ ছিল এখন আমি কি করছি আমার
কন্ডিশনটা ফুলফিল হচ্ছে আমি যাব আমার ভ্যালু বেসিস কিংবা কোড ব্লক কোড ব্লকের ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে আমি চেক করব ইফ এ ইজ গ্রেটার দ্যান সি অথবা এখানে আরেকটা কন্ডিশন চেক করব আরেকটা কন্ডিশন চেক করব যদি আমার এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে আমি এটা প্রিন্ট করব আর যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে এখানে চলে আসবো এই জিনিসটাকে আমি বলছি নেস্টেড ইফ এলস নেস্টেড ইফ এলস কেন একটা ইফ এর ভিতরে আমি আরেকটা ইফ এলস কল করতেছি সো দিস ওয়ান ইজ কল নেস্টেড ইফ এলস এটাকে শর্ট করে লেখা যায় বাট এটা হচ্ছে আপনাদের মেন নেস্টেডটা বোঝানোর জন্য মেইনলি করা সো ইফ এলস এর বেসিক কনসেপ্ট আপনাদের বোঝানো হয়ে গেছে আপনারা হচ্ছে আজকে কোড করতে পারেন এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে কারো এটা বুঝছে আমরা তাহলে কোডে চলে যাই এটা করা শেষ ভিডিওটা একটু স্টপ করে তাদের জন্য
আপার কেস হবে তাই তো এখন কি করব লোয়ার কেস চেক করা হয়ে গেল এখন এলসি দিয়ে আমি আপার কেসটা চেক করব যদি আমার যেটা ইনপুটেড ক্যারেক্টার বা যেটাই আমি ইনপুট করলাম ওটা যদি লোয়ার কেস না হয় এখন কি আমি আপার কেস কিনা ওটা একবার চেক করে দেব আপার কেস চেক করার জন্য কি করতে পারি আমি আপনাদের একটা লিংক ক্রিয়েট করে দিব আপনারা ওখানে সাবমিট করবে আপলোড ফাইল দিয়ে
আছে কোনো আপনারা দুজন ইফের এটা লেখার পর কখনো সেমিকোলন হবে না কন্ডিশনের পর কখনো সেমিকোলন হবে না আপনি যখন প্রিন্ট এর নামটা লিখবেন এর পরে যে সেমিকোলন আসবে আপনি করেন একজন করেছেন একজন করেন Thank you.
three post marks বলতে তিনটা ইনপুট নেবেন ওটা যেটা আমি এটা বলতে চললাম আপনাদের জন্য এটা হচ্ছে তিনটা তিনটা ভ্যারিয়েবল নেবেন বাংলা ইংলিশ বা যে কোনো ভ্যারিয়েবল নেওয়ার পরে আপনি হচ্ছে অ্যাভারেজ বের করবেন অ্যাভারেজ বের করতে হবে অ্যাভারেজ অ্যাভারেজ বের করে আপনি আরেকটা ভ্যারিয়েবল বের করতে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবেন রাখার পরে ওইটাকে আপনি চেক করবেন যে নাম্বার যদি 80 থেকে 100 এর মধ্যে হয় তাহলে আপনার গ্রেড পয়েন্ট কত এন্ড লেটার গ্রেড কত এটা প্রিন্ট করবেন একটু আগে যেটা আমরা ইফ এলস শিখছিলাম একটু আগে যেটা শিখছিলাম ওগুলাই জাস্ট অ্যাপ্লাই করবেন যদি আপনার অ্যাভারেজ ভ্যালু ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 80 হয় অ্যান্ড অলসো 100 থেকে ছোট হয় অথবা 100 এর সমান হয় তাহলে একটা প্রিন্ট করবেন অন্যগুলো পারমিশনগুলো অনুসরণ করবেন একটু তাক ব্যাসে লাগাই দিন তো